আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আকি কিচেন উইথ ভিলেজপুট আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি রেসিপি। তো রেসিপিটি শুরু করার আগে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে যাবেন, এতে করে সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যে সমস্ত আপু ভাইয়ের আমার ভিডিওটিকে পেজ থেকে দেখেছেন প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে যাবেন। তো সব বন্ধুদের কাছে আরও একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। তো আজকে আমি রান্না করব চিকেনের রোস্ট। তো চলুন শুরু করি ভিডিওর মূল পর্ব। তো এখানে আমি প্রায় 300 গ্রামের মতো চিকেন নিয়েছি। তো চিকেনগুলো রাখার কথা ছিল ই করে, তো আমার মা কাটতে গেছে সেজন্য এটাকে কেটে ফেলেছে। তো সমস্যা না, এটা তো আমরা খাবো মেহমানদের জন্য না, তো রেসিপি যেহেতু শুধু রেসিপি নিয়ে কথা। তো এখানে আমি সবার আগে একটু লবণ মাখিয়ে এটাকে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। তাই আমি খুব সুন্দর করে লবণটা মাখিয়ে নেব। তো আমার লবণ মাখানো শেষ, এখন আমি এটাকে রেস্টে রেখে দেব। তো এদিকে আমি একটা মশলা রেডি করব, এটা রোস্টের মশলা। আমি যেহেতু কোনো মশলা হাতে বানাইনি তো এটাকে আমি নিব। তো 1 কেজি মশলা 1 প্যাকেট দিতে হয়। 1 কেজি মাংস তো আমার যেহেতু 1 কেজি না, তো আমি প্রায় অর্ধেকটার বেশি দিয়ে দেব। তারপর এখানে একটু পানি দিয়ে এই মশলাটাকে, যেহেতু শুকনো মশলা, আমি একটু গুলিয়ে নেব। তো আমার গোলানো শেষ, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো টক দই। তো টক দইটা আমি এখনই দেবো, খুব সুন্দর করে এটার সাথে মিশিয়ে নেব। টক দই প্রায় আমি 3 চামচের মতো এখানে দিলাম। তারপর খুব সুন্দর করে এই মশলাটা রেডি করে এটাকে রেখে দেব। এরপর আমি চুলাইতে দিয়ে দিয়েছি তেল একটা কড়াইতে। তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। তো ঘিটা দিলে একটা আলাদা ফ্লেভার আসবে, সেজন্য আমি ঘিটা দিলাম। তারপর এখানে আমি সবার আগে তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ। আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। তো আমি একটু বেশি পরিমাণের বেরেস্তা করব, কারণ আমি পোলাও রান্না করব, তার উপরেও দেব। পেঁয়াজগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে বেরেস্তাটা একটু মচমচা হবে কালার আসা পর্যন্ত, এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভাজতে হবে। তো পেঁয়াজটা এভাবে চিকন চিকন করে কাটতে হবে লম্বা লম্বা করে, যাতে বেরেস্তাটা খুব সুন্দর ভালো দেখা যায়। দেখুন আমার বেরেস্তা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। তো পেঁয়াজের বেরেস্তা তুলে অনেকটাই তেল ছিল, সেই তেলের ভিতরে আমি মাংসটা ভাজতে দিয়ে দিয়েছি। তো মাংসটা আমি খুব জোরে জাল দিয়ে ভাজবো, যাতে একটু লাল হবে। ই করে আমি একেবারে সেদ্ধ করবো না, শুধু একটু কালার আনবো। এভাবে উল্টে পাল্টে আমি মাংসটাকে ভেজে তুলে নিয়েছি। তারপর একই তেলে আমি দিয়ে দিলাম কিছুটা, আরও কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব বাদামি কালার পর্যন্ত, একটু ভেজে নেব হালকা করে এটা, এই পেঁয়াজটাকে। তারপর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে 3-4টা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা খুব মিহি করে বাটতে হবে, রোস্টের পেঁয়াজ বাটাটা একটু মিহি করে বাটতে হবে, যাতে রোস্টের গায়ে খুব সুন্দর করে লেগে যায়, সেজন্য একটু মিহি করে বাটতে হবে। তো এবার আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি দারচিনি, এলাচ ও লং, ও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি আরও একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে তারপর আমি যে মশলাটা রেডি করেছি সেই মশলাটা এখানে আমি দিয়ে দেব। যেহেতু প্যাকেটের সব ধরনের মশলা আছে, সেজন্য আমি আর কোনো মশলা এখানে দিব না। এখন আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব।
এখানে আমি একটু পানি দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষাবো, কারণ মশলাটা যত সুন্দর করে কষাবেন আপনার যে কোনো যাই রান্না করেন না কেন সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি আর একটু কালার আনার জন্য একটু মরিচের গুঁড়া দিলাম। এরপর আমি কষানো শেষে আমি মাংসগুলো সুন্দর করে এখানে দিয়ে দেব, সবগুলো দিয়ে আমি মিশিয়ে নেব। মিশানোর পর আমি হালকা গরম পানি এখানে একটু দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। লাল মরিচটা দেওয়ার জন্য কালারটা একদমই কড়া আসছে। তো কিছুক্ষণ জ্বালানোর পর এখানে আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। তো বাদামটা চেষ্টা করে এই পর্যায়ে দিতে, এই পর্যায়ে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো আরো কিছুক্ষণ আমি এটাকে জ্বালাবো। তো এখন আমি এখানে দিয়ে দিলাম এক গ্লাস দুধ, আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন, আমি এখানে গুঁড়ো দুধ গুলিয়ে এক গ্লাস করে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এক চামচ চিনি, দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ। এরপর খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। এখন আমি দিয়ে দিলাম এক মুঠ বেরেস্তা পেঁয়াজ, আমি হাত দিয়ে এক মুঠি এখানে এখন দিলাম। তারপর একটু মিশিয়ে এখানে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এখানে আমি আরও একটু ঘি দিয়ে দিলাম, এক চামচের মতো ঘি এখন আমি দিয়ে দিলাম। তো এখানে গরম মশলার গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি এটাকে 5 মিনিটের মতো রান্না করে এটাকে আমি নামিয়ে ফেলবো। তো দেখুন ফাইনালি আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আমি এখানে একদম এটাকে বেড়ে তারপর আপনাদের কাছে পরিবেশন করতেছি। দেখুন পরিবেশন করা হয়ে গেছে, আমি খুব সুন্দর করে পেঁয়াজের বেরেস্তা দিয়ে উপরে সাজিয়ে নিয়েছি। রান্নাটা খুব মজা হয়েছিল, এটা গরম পোলাওয়ের সাথে অনেক খেতে ভালো লাগে। তো আমি পোলাও রান্না করেছি সেটা আপনাদের মাঝে দেখাইনি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সবটা এখানে রেডি করে আপনাদের একবার দেখিয়ে দিতেছি। দেখুন রান্নাটা অনেক সুন্দর হয়েছে, যেমন ঝরঝরে পোলাও তার সাথে এরকম যদি হয় রোস্ট খেতে কিন্তু মন্দ না, সাথে পেঁয়াজ তারপর শসা ও লেবু কাঁচামরিচ হলে আর কিছুই লাগে না। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিতেছি, কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহ হাফেজ।